আসি আমরা আবার ওর ওর কিছু তুলে দেওয়া বাক্যটাই আমি পাঠ করব, যেটা বলছে মতি 26-এর 40 আর 41 পদ, আমি সেটাকে আবার রিপিট করছি। পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমিয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, এ কি এক ঘণ্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। এই জায়গাটা পয়েন্ট করব, যেন পরীক্ষায় না পড়ো। ভালো করে বলছি, আবার শুনি 41 পদ, যেখানে বলছে জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। হালেলুয়া হালেলুয়া। বিশ্বাসীর জীবন প্রতিনিয়ত ঈশ্বরের জন্য তৃষ্ণার্থ। হালেলুয়া। বিশ্বাসের জীবন প্রতিনিয়ত ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত। কিন্তু আমরা যখন আত্মায় জেগে থাকতে পারি না, তখন আমাদের জীবনে আসে নানা রকম পরীক্ষা। কারণ পরীক্ষা আসার একটাই কারণ, কারণ আমাদের আত্মা ইচ্ছুক বটে কিন্তু আমাদের মাংস দুর্বল। মাংস দুর্বল। আজকের আমি বাইবেল পড়ব, আমি সকাল থেকে প্রিপেয়ার, আমি বাইবেল পড়ব, কিন্তু আত্মা ইচ্ছুক শরীর দুর্বল। আজকের আমি প্রার্থনায় যাব, আত্মা ইচ্ছুক, কিন্তু আমার শরীর সাথ দিচ্ছে না, আমি দুর্বল। হালেলুয়া। আর এই দুর্বলতার জন্য কি বলছে? জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আমার দুর্বলতা প্রত্যেক দিন আমার উপরে ভারী হয় যখন আমি আত্মায় প্রার্থনা না করি। আমার দুর্বলতা প্রত্যেক দিন আমাকে চেপে দেয় যখন আমি আত্মায় প্রার্থনা না করি। যখন আমি আত্মায় জেগে থাকি না, আমার প্রার্থনাশীল জীবন কমে যায়, আমি প্রার্থনা থেকে দূরে থাকি, আর দিন 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 কি হয়, আমি দুর্বল হয়ে পড়ি। আর যখন দুর্বল হই, তখন এখানে কি বলছে? যেন পরীক্ষায় না পড়ো, যেন পরীক্ষায় না পড়ো। ভাই রাহুলের কথা আমার মনে পড়ে। একজন ভাই ছিল রাহুল, তার ভাই, সেই ভাইটা ঈশ্বরের জন্য সমস্ত কিছু করার জন্য প্রস্তুত ছিল, সমস্ত কিছু করার জন্য প্রস্তুত ছিল। তার মা বিশ্বাসী, তার বাবা বিশ্বাসী, একটা বিশ্বাসী মণ্ডলীর সঙ্গে তারা যুক্ত। আর সেই রাহুল দিন দিন বড় হচ্ছে, ইয়াং হচ্ছে, আর রাহুলকে বলছে, বাবা তুমি ইয়াং হচ্ছ, তোমাকে যিশুকে জানতে হবে, তোমাকে প্রার্থনাশীল জীবন করতে হবে। রাহুল বলছে, মা তোমরা যা বলো আমি সব করি, তোমরা ঘরে প্রার্থনা দিলে আমি ঘর সাজাই, প্রার্থনার লোকেরা বাড়িতে এলে সেই সমস্ত খাবারের আয়োজনের জন্য আমি দৌড়ে যাই, ঘরকে পরিষ্কার করি, ঘরকে সাজাই, সবাইকে আহ্বান করি, আর কি চাও? মা বলছে, না বাবা আমরা চাই না শুধু তুই এই করিস, কিন্তু তুই আত্মায় প্রার্থনাশীল হ। মা তুমি জানো না, আমি ইয়াং ছেলে, আমি যুব, আমার বন্ধুরা রোজ 1 ঘন্টা 2 ঘন্টা গিয়ে জিমে সময় কাটায়, আমি তাদের সঙ্গে যাই, আর আমি যদি প্রার্থনায় সময় কাটাবো তাহলে সেই জিমে যাবে কি করে? তুমি জানো কি মা, আমি 2 বার চ্যাম্পিয়ন হয়েছি আমার বডি বিল্ডিং এর জন্য। মা তুমি কি জানো, লোকে আমাকে ডাকে নানা জায়গায় আমার বডি দেখার জন্য, কারণ আমি 2 ঘন্টা করে আমি সেই ব্যায়াম ক্লাবে কাটাই, আমি সেই ব্যায়াম ক্লাবে সময় দিই। মা বলছে, দেখ দেখ বাবা রাহুল, তুই এতটা ভাবে ঈশ্বরের থেকে দূরে সরিস না। মা তুমি বুঝবে না শরীরকে যত্ন করা কত প্রয়োজন। এই শরীর অ্যাকচুয়ালি ঈশ্বরের মন্দির, তাই আমি শরীরকে যত্ন করি। তোমরা প্রার্থনায় থাকো, আমি ঈশ্বরকে, আমি ঈশ্বরের কাছে যাই না বটে, আমি প্রার্থনায় থাকি না বটে, আমি শরীরকে সময় দিই, এখন এই শরীরই আমার সব কিছু। সেইদিন রাহুলের ঘরে প্রার্থনা সভা, ছেলেটা সকাল থেকে খেটে সুন্দরভাবে ঘর সাজিয়ে দিল। মা বললো, যাস না বাবা, দেখ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ ডাকছে, ঝড় উঠেছে। মা তুমি বুঝছো না, একদিনও ক্লাব কামাই করা যাবে না, একদিনও ক্লাব কামাই করা যাবে না। বাবা প্রার্থনায় বস, প্রার্থনা জীবনকে শক্ত করে, প্রার্থনায় স্ট্রং করে, প্রার্থনা রক্ষা করে। মা ব্যায়াম শরীরকে জীবিত রাখে,
ব্যায়াম করলে কোনো রোগ হয় না, ব্যায়াম করলে স্ট্রং হয়। মায়ের কোনো কথা না শুনে চলে গেল ছাতা নিয়ে সেই রাহুল, রাস্তায় বেরোলো। খুব বৃষ্টি আস্তে আস্তে বাড়তে শুরু করলো, অর্ধেক রাস্তা যেতে পর একটা গাছের তলায় গিয়ে সে সাহারা নিল, আর দাঁড়িয়ে রয়েছে কখন বৃষ্টি থামবে, আর সে ক্লাবে গিয়ে ব্যায়াম করবে। এমন সময় একটা জোরে বিদ্যুৎ চমকালো, আর সেই বিদ্যুৎটা এসে পড়লো যেই গাছের তলায় রাহুল দাঁড়িয়ে ছিল সেই গাছের উপরে। আর রাহুল ওই সুন্দর শক্ত মজবুত দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর শেষ হয়ে গেল। পরে তিনি শিষ্যদের নিকটে আসিয়া কহিলেন, তোমরা ঘুমিয়া পড়িয়াছ? আর তিনি পিতরকে কহিলেন, এ কি এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। হালেলুইয়া! সেই দিন সেই রাহুল জেগে থাকলে হয়তো সেই পরীক্ষা তার জীবনে আসতো না। সেই দিন রাহুল যদি ঈশ্বরকে সময় দিত তাহলে কিন্তু আজ তার জীবনে বিনাশ আসতো না। কিন্তু রাহুল নিজের শরীরের জন্য ব্যস্ত। আমরা অনেকে আছি এই চার্চে যারা নিজের সংসার নিয়ে ব্যস্ত, যারা নিজের পরিবার নিয়ে ব্যস্ত, যারা নিজের চাকরি নিয়ে ব্যস্ত। ওখান থেকে চার্চে দাঁড়িয়ে পাস্টার এবং ভাইরা যে বলে তারা খুব বড় বড় কথা বলতে পারে, আমার সংসার কি কেউ এসে চালিয়ে দিবে? আপনার জীবনের উন্নতি খ্রিস্ট। হালেলুইয়া! আপনি খ্রিস্টকে ধরলে আপনার জীবনের উন্নতি দিন দিন বাড়তে থাকবে, কারণ যিশু আপনার উন্নতি চায়। হালেলুইয়া! যোহন তার 15:7 যোহন তার 15:7 এটা পড়ার আগে আমি সেই কথাটা বলতে চাই, যারা ঈশ্বরের থেকে দূরে সরে, যারা ঈশ্বরের থেকে দূরে সরে আর বলে আমি ঈশ্বরের জন্য সব কিছু করবো কিন্তু প্রার্থনায় সময় দেবো না, তাদেরকে ঈশ্বর কি বলতে চাই জানেন? হে মেরে বেটে দূর দূর কি দূর দূর না যা লর্ড কে তুয়া মে প্যার করতা তুঝে, মে প্যার করতা তুঝে। সর্বদা ঈশ্বর চায় তার সন্তানরা যেন তার সঙ্গে জীবনযাপন করে, যেন জগৎ থেকে পৃথক হয়ে ফিরে আসে, তাদের সম্পর্ক যেন জগতের সঙ্গে না থাকে, কারণ স্বর্গের সুখনে তিনি দাঁড়িয়ে রয়েছে। বলছে, হে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদের শান্তি ও বিশ্রাম দেবো, দেখো সব সাজিয়ে রেখেছি। আর আমরা বলি, তুমি বুঝবে না আমাদের শরীরের ইম্পর্টেন্ট, তুমি বুঝবে না আমার স্টাইল, তুমি বুঝবে না আমার চোখ, আমার চুল কতটা ইম্পর্টেন্ট, আমার চুল খাড়া খাড়া হওয়া দরকার এখন জগতের নিয়ম, আমার কানে দুল হওয়া দরকার, চারিদিকে ছোট আর মাঝখানে ঝাড়ু, বুঝছো না জগৎ পাপে পরিপূর্ণ, আমার এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবো। মানুষ কতটা ব্যস্ত, কিন্তু ঈশ্বর বলছে প্রার্থনায় থাকো, প্রার্থনায় থাকো। আর যারা ঈশ্বরের মধ্যে বিশ্বস্ত তারা যখন প্রার্থনায় থাকে এবং প্রার্থনা সহকারে জীবনযাপন করে, আর যখন তার 15:7 বলছে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্যে যদি তোমার দিওতে থাকে তবে তোমাদের যা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাবে। হালেলুইয়া! হালেলুইয়া! তোমরা যা ইচ্ছা যাচনা করবে ঈশ্বর তা দেবে, কারণ ঈশ্বর চাই তোমাকে দিতে। হালেলুইয়া! একজন ভাই, সেই ঈশ্বর বিশ্বাসী, প্রভুর মতে ব্যস্ত ছিল, সেই সুন্দর ভাই সুসমাচার প্রচার করে, গ্রামে গ্রামে শহরে শহরে সুসমাচার প্রচার করে, নানা দিকে গিয়ে সুসমাচার প্রচার করে। একদিন বৃষ্টি, সেম বৃষ্টি পড়ছিল, চারিদিকে কাদা আর কাদা, গ্রাম সাইডে পিচের রাস্তা নয়, কাদা আর অন্ধকার নেমে এসছে গ্রাম সাইডে, দূর দূর পর্যন্ত অনেক কম লাইট, যদিও কারেন্ট এসে গেছে কিন্তু অনেকটা দূরে গেলে একটা দূরে একটা ছোট্ট ডুম লাইট জ্বলছে যার হালকা আলো দেখা যায়। খুব বেশি অন্ধকার হলে লোক যাওয়া আসা করে না।
সেই ভাইকে একজন সাইকেল চালিয়ে এসে বলছে, অমুক গ্রামে ভাই তুমি গেছিলে প্রার্থনা করতে, সেখানে সেই ব্যক্তি তো অসুস্থ হয়েছে কিন্তু আরেকজন অসুস্থ, সে খালি প্রার্থনা করছে আর তোমাকে খুঁজছে যেন তুমি এসে প্রার্থনা দাও। আমি কি করে যাব? অন্ধকার নেমে গেছে, বৃষ্টি পড়ছে, রাস্তায় কোনো লোক নেই, আমি কি করে যাব? বলছে আমি জানি না, কিন্তু সে আপনাকে খুঁজছে। সে বলতে শুরু করলো, প্রভু তুমি তো জানো কি অবস্থা রাস্তাঘাটের, আর যে জায়গাতে যায় সেখানে দুষ্ট আত্মা থাকে, সেখানে অনেকের ক্ষতি হয়েছে, আমি সেখান দিয়ে একা কি করে যাব? কিন্তু আমি তো তোমার দাস, আমাকে যখন আহ্বান করছে আমি যাব, কিন্তু তোমাকে নিয়ে যাব। হালেলুয়া, আমি তোমাকে নিয়ে যাব, আর তোমার বাক্য অনুসারে আমি চাইছি তোমার কাছে তুমি আমার সাথে চলো, আর তুমি দেখিও প্রমাণ যে তুমি আমার সঙ্গে রয়েছো। হালেলুয়া, হালেলুয়া। আর সেই ভাই বেরিয়ে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে আর গান করছে, ইয়েশু তেরা নাম সবসে উঁচা হে, ধন্য প্রভু প্রশংসা তোমার। আর পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখছে হালকা আলোতে পিছনে হাঁটছে চারটে পায়ের ছাপ। প্রভু তোমার ধন্যবাদ হোক যে তুমি আমার সঙ্গে সঙ্গে হাঁটছ, তোমার বাক্য অনুসারে তুমি আমার সঙ্গে রয়েছো, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ তোমার। যেতে রয়েছে আনন্দের সঙ্গে, যাচ্ছে যিশু আমার সঙ্গে যাচ্ছে, যিশু আমার হাত ধরে যাচ্ছে। যেই জায়গায় মেন সমস্যা সেই দুষ্ট আত্মারা থাকে, আর সেখানে গিয়ে সে একটু ভয় পেয়ে গেল। প্রভু তুমি আছো তো? ঘুরে দেখছে চারটে পায়ের জায়গায় দুটো পায়ের ছাপ। সে প্রার্থনা করছে আর প্রভুকে বলছে, প্রভু যখন তো যতক্ষণ বিপদ ছিল না ততক্ষণ তুমি আমার সঙ্গে ছিলে, আর যেই বিপদের জায়গায় সে তুমি ছেড়ে চলে গেলে, বলে বলে সে কোনোভাবে সেই জায়গাটা পার করলো। আর বলছে, প্রভু কেন করলে? আর প্রভু তাকে বলছে, তুমি জানতে ওই জায়গাটা বিপদ আছে, তাই যতক্ষণ না বিপদ এসছে আমি তোমার পাশে পাশে যাচ্ছিলাম, আর যেই বিপদ এসছে আমি তোমাকে কোলে তুলে নিয়েছি। ওটা তোমার পায়ের ছাপ ছিল না, ওটা আমার পায়ের ছাপ ছিল। আমি চাই না আমার সন্তানদের পায়ে প্রস্তরে আঘাত লাগে। হালেলুয়া, হালেলুয়া। জেনে রাখুন, ঈশ্বরে বিশ্বস্ত জীবন যাপন করা সমস্ত বিপদ থেকে রক্ষা করে। আর যদি বর্ষার হাতগুলো সম্পূর্ণ সুস্থ, কারণ প্রার্থনাশীল জীবন ছিল, এখানে প্রার্থনা চলছিল, উপবাসের প্রার্থনায় তার জন্য প্রার্থনা হচ্ছিল, ডক্টর পারে না সে সমাধান করতে, ডক্টর তাকে ছেড়ে দিতে পারে না, আর এটা যে যিশু করেছে তার প্রমাণ হচ্ছে, ওনাকে ধরে একজন বলছে ওই ডক্টর পোড়া রুগী দেখে না। তাহলে কে দেখে? যিশু, যিশু দেখে। ওই ডক্টর কখনো দেখতো না যদি যিশু তাকে জোর করে পারমিশন না দিত। হালেলুয়া, হালেলুয়া। অন্ধকার রাস্তা আলো করে দেবার ক্ষমতা যিশু রাখে, বন্ধ দরজা খুলে দেবার ক্ষমতা যিশু রাখে, যে করবে না তাকে করাবার ক্ষমতা যিশুর আছে, কারণ যিশু আমাদের জন্য চিন্তা করে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য নিজেকে প্রার্থনাশীল করুন। নিজের দেহ নয়, নিজের শরীর নয়, নিজের চুল নয়, নিজের ঘর নয়, আত্মা সাজান, প্রভু আপনার আত্মার জন্য বিপাশিত। হালেলুয়া, হালেলুয়া। আসি, ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুক, আর প্লিজ শুনবেন, আমেন। যারা ইউটিউবে এই ভিডিও দেখবে, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে কি? হ্যাঁ, যারা ইউটিউবে এই ভিডিও দেখছেন তারা যেন অবশ্যই আমাদের কাছে প্রার্থনা রিকোয়েস্ট পাঠাতে পারে, আমেন। আসি আমরা উঠে দাঁড়াবো, প্লিজ।